नमस्कार आमार प्रिय छात्र छात्री छात्रीरा, आज के तुम्हारे बांग्ला विषय जल छुटे गद्यांश पाठ कर जल छुटे सुभाष मुखोपाध्याय। एक मफस्सल छेले शहरे एलो, भर्ती हलो साहेबी स्कूले। जे हॉस्टेले से थाके सबाई बड़ो बड़ो कलेजे पढ़े, स्कूले पढ़ा छोटो छेले बोलते से एका, काजे कार संगे बा तार भाव होबे स्कूले तो आरो मुश्किल। सबाई साहेब शुभदेर छेले, ताछाड़ा कोथाकार कोन पारा गाएर छेले, ना पारे इंग्रेजी लिखते ना पारे बोलते, ओमन छेले के तारा पत्ताई बा देबे केनो। काजे दोले पड़े एकाटू खेले कारो संगे तार भाव है ना, बिकेले जे समयटुकु हाते पाए एका एकाई काटे। और सत्य बोलते कि ये माजाघोषा शहरटा तार ভালোই লাগে না, দম আটকে আসে। ছোট থেকে সবুজ মাঠ, নীল আকাশ দেখে অভ্যাস, এমন রসকসহীন শহরে এসে প্রাণ হাঁফিয়ে ওঠে। শেষটায় ছেলেটা একটা মতলব আটে, মতলবটা আর কিছুই নয়, কী করে এই শহরে থেকেই শহরটাকে ফাঁকি দেওয়া যায়। দরকার কিছু পয়সার, মাসে মাসে বাবা যা টাকা পাঠান তা থেকে সে কিছু কিছু করে বাঁচায়। তারপর সেই জমানো পয়সা দিয়ে পশু পাখি কেনে, নিজের হাতে খাঁচা বানায়। শুধু কি তাই, যে হোস্টেলে সে থাকে তার একপাশে জমি কুপিয়ে নিজের হাতে সে তৈরি করে সুন্দর একটি বাগান, তাতে জল দেবার জন্য জলের পাইপ বেঁকিয়ে নালা কেটে মাটিতে জলের ঢেউ খেলিয়ে দেয়। আর সেই নালার এক জায়গায় এপার ওপার জুড়ে তৈরি হয় ছোট একটা সাঁকো। জলের ঢেউ আর সাঁকো বেশ মজা। তো আরও মজা হয় ছেলেটা যখন তার কাছে এসে বসে, সেই জলের ঢেউ আর সেই সাঁকো হঠাৎ তার কল্পনাকে ছুটিয়ে নিয়ে যায় দূরে, অনেক দূরে। শহরের ইট কাঠ ছাড়িয়ে তার চোখের সামনে হঠাৎ হু হু করে ভেসে উঠে তাদের ফরিদপুরের বাড়িটা, অনেক সব ছেলেবেলাকার কথা। যেদিকে ইচ্ছে তাকাও সামনেটা খালি, সকাল হলেই রোদ এসে হুমড়ি খেয়ে পড়ে উঠোনে, সারাদিন রোদ্দুর খেলা করে সকাল সন্ধে ফুল ফোটে বাগানে। সামনে চৌড়া রাস্তা, সারাক্ষণ লোক যায় লোক আসে, রাস্তা পেরোলেই সবুজ অফুরন্ত মাঠ, মাঠ পেরোলেই পদ্মার শাখা নদী। সে নদী এমনিতেই বড় নয়, কিন্তু বর্ষার জল পড়লে তার আলাদা চেহারা, ফুলে 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 উঠে মুখে ফেনা তোলে, তখন সে গর্জায়। জলের ঢেউ দেখতে অত দূরেই বা যেতে হবে কেন, রাস্তা ঠিক দাঁড়িয়ে আছে ছোট্ট একটা নালা। রাস্তা থেকে বাড়িতে আসতে যেতে যে সাঁকোটা তার উপর উঠে দাঁড়াও, নিচের দিকে তাকিয়ে দেখো, এক আশ্চর্য ব্যাপার। ছুটছে জল, ছুটছে জল, আবার ছুটে কেমন করে, জলের কি পা আছে। অথচ চেয়ে দেখো ছুটছে জল, সত্যি পরিমরি করে ছুটছে। অনর অচল বস্তু কিসের তারায় ছোটে, এই গতি, এই চল শক্তি, এই ঢেউ ছোটা ব্যাপারটা কি। যতদিন যায় ছেলেবেলার সেই রহস্য আরও গভীর হয়। শহর প্রবাসী মফস্বলের ছেলেটার খেলা করে গ্রাম এসে ধরা দেয়। উঠোনের এক কোণে বসে এক মনে সে প্রকৃতিকে নকল করে,
একদিন ছেলেটা বড় হলো, অনেক বড়। তার খেলাঘরটা বদলে গিয়ে হলো বিরাট এক সাধনার জায়গা। পশু থাকলো, পাখি থাকলো, গাছ থাকলো, ফুল থাকলো, কিন্তু তার পাশাপাশি এসে বসলো অনেক সূক্ষ্ম কলকবচা। প্রকৃতিকে নকল করতে গিয়ে প্রকৃতি তার মুঠোয় এসে গেল। যেটা ছিল জাদু তার রূপ বদলে গেল হলো বিজ্ঞান। মফস্বল থেকে শহরে আসা ছোট্ট ছেলেটার সেদিনকার সেই ছোট্ট খেলাঘর তুমি দেখবে, কিন্তু কেমন করে সম্ভব? সে কি আজকের কথা? আজ থেকে প্রায় 100 বছর আগে তৈরি হয়েছিল সে খেলাঘর। কবে তা ধুলোর সঙ্গে ধুলো হয়ে মিলিয়ে গেছে। কিন্তু এই কলকাতা শহরেই আজও এমন একটা জায়গা আছে যেখানে গেলে অন্য হাতে গড়া অবিকল সেই খেলাঘরের ই একটা নকল দেখতে পাবে। শিয়ালদার মোড় থেকে সার্কুলার রোড ধরে বরাবর তোমাকে উত্তর মুখো হাঁটতে হবে। যেতে যেতে বাঁদিকে পড়বে বিজ্ঞান কলেজ, আর তার গায়েই একটা বাড়ি। বাড়িটার ভেতরে ছোট্ট একটা বাগান, আর সেই বাগানের মধ্যিখানে শান ভাদানো ফোয়ারা, তার কাছে একটা সাঁকো। সাঁকোর নিচে তাকালেই দেখবে এক অবাক কাণ্ড, ছুটছে জল ছুটছে। অমনি তোমার মনে পড়ে যাবে মফস্বলে সেই ছোট্ট ছেলেটার কথা। গেট দিয়ে বেরিয়ে এসে পেছনে একবার তাকিও, দেখবে গেটের ঠিক উপরে বড় বড় করে লেখা বসু বিজ্ঞান মন্দির। কোন বসু? আচার্য জগদীশচন্দ্র বসু। মফস্বলে সেই ছোট্ট ছেলেটা তো তারই ছেলেবেলা। দেশে দেশে একদিন তার নাম ছড়িয়ে পড়ল, সবাই এক বাক্যে বলল এত বড় প্রতিভা পৃথিবীতে কমই জন্মেছে। শুনে মাটির দিকে তাকিয়ে তিনি বললেন, আমার সমস্ত জ্ঞান মানুষের কাছ থেকে আর এই মাটির পৃথিবীর কাছ থেকেই পাওয়া। আর বললেন, কি বললেন জানো? বললেন, যদি আমাকে 100 বার জন্মাতে হতো প্রত্যেকবারই আমি আমার এই দেশের কোলেই জন্ম নিতাম। এই দেশ তুমি আমি যে দেশে জন্মেছি। নমস্কার সবাইকে, আজকে এই গদ্যাংশটা পাঠ করলাম। পরের দিন থেকে তোমাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।